তো এই হলো আমাদের কৌশল অবলম্বন করা। অনেক সিস্টেমে দেখা গেছে না খুলতে পারলে ওই বিয়ারিংটাই তৈল দিয়ে তারপর মানে চালাই দিই। তো এইভাবে আমরা কারো কাজ করতে চাই না, আর এই কাজের মাধ্যমে কেউ ক্ষতি হোক সেগুলো আমরা চাই না। তো দেখেন আমাদের এটা কিন্তু খুলে আসছে। যে কোনো একটা লোহার পাত নেবেন, নেওয়ার পরে এই বিয়ারিংটা এইভাবে বাজাইবেন। বাজানোর পরে ভারী লাগলো, আপনার শেপটা খুব ভালো আছে, এই জন্য না দেখা গেছে ভালো শেপে একটু জাম বেশিই থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আপনাদের সাধারণ কিছু আইডিয়া দিতে যাব। ভিউয়ার্স, ফ্যানের বেয়ারিং খুলতে গিয়ে অনেক সময় কিন্তু বডি ফেটে যায় কিংবা বডি ভেঙে যায়, স্ক্রু নাট ভেঙে যায়। সেক্ষেত্রে আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে ফ্যানের বেয়ারিং সঠিক নিয়মে খুলতে হয়, সে বিষয়টা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা বডির সাথে যে বেয়ারিংগুলো থাকে, অবশ্য বডির সাথে যে বেয়ারিংগুলো থাকে সেই বেয়ারিংগুলো খোলার জন্য আমাদের এই ধরনের একটা ডাইস লাগবে। আর এই ধরনের ডাইস না থাকলেও কৌশলে আপনি খুলতে পারবেন, সেই সিস্টেমগুলো আপনারা আমাদের কাছে শিখে যাবেন। তো যাদের ডাইস আছে তারা তো খুলতে পারে সহজে, আর ডাইস ছাড়াও কীভাবে কী কৌশলে খোলা যায় না ভেঙে, তো সে বিষয়টাও আমি দেখাবো, আর ডাইস দিয়েও কীভাবে খুলতে হয় সে বিষয়টাও আমি দেখাবো। এ গেল বডির ক্ষেত্রে, এ গেল আর্মি সাইডের ক্ষেত্রে। দেখেন এই যে সেই বেল লাগে যে বিয়ারিংগুলো থাকে, অনেক সময় আমাদের এই বিয়ারিংটা খুলতে গেলে ঝামেলা হয়। এটা ডাইস ছাড়াও খুলতে পারবেন, ডাইস দিয়েও খুলতে পারবেন। ডাইস দিয়ে খুললে একটু সুবিধা হবে, ডাইস ছাড়া খুলতে গেলে একটু অসুবিধা বেশি, তো তেমন অসুবিধা না। তো এই বিয়ারিংটার অনেক সময় ডাইস কিন্তু মাপ মতো হয় না। দেখেন এই ডাইসটা যদি আমি এই জায়গায় লাগাই, তো একবারে সম্পূর্ণটা যদি আমি ছোট করে দিই তারপরও বিয়ারিং পর্যন্ত যাবে না। তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা ছোট করছি, তারপরে এই জায়গায় দিলাম, তারপর আমাদের বিয়ারিং পর্যন্ত যায় না। তো এই বিয়ারিংটা বাইর করার ওয়েটা কি, আমাদের এই বিয়ারিংটা বাইর করারও ওয়ে আছে, সেই বিষয়টা আমি প্র্যাকটিক্যাল ধারণা আপনাদের দেব। টুক্কা দিলেই এই বিয়ারিংটা বাইরে যাব। তো এই গেল আমার সাবজেক্টগুলো। আমি আজকে কোনো আপনাদের ফ্যান বাইন্ডিং করিয়াও দেখাবো না, ফ্যানের কয়েল রিপেয়ারিং করিয়াও দেখাবো না। আমি শুধু দেখাবো মূল একটা বিষয় নিয়ে আপনারা খুব ভুক্তভোগী, যে ভুক্তভোগীটা হলো ফ্যান খুলতে গিয়ে, বিয়ারিং খুলতে গিয়ে ফ্যানের বডি ভেঙে যায়। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদের পার্ট বাই পার্ট দেখাইতেছি। আগে আমি ডাইস দিয়ে খুলব। তো ডাইস দিয়ে খুলতে গেলে আমাদের এই ডাইসটা বডির ক্ষেত্রে ব্যবহার করতে হবে। যদি 62-3 হয় তাহলে এই মাথা ব্যবহার করতে হবে, আর 62-2 হইলে আমাদের এই ছোট মাথা ব্যবহার করতে হবে। বডির নিচের পাড়ে যে বেয়ারিংটা লেগে থাকে সেই ক্ষেত্রে এই মাথা 62-2, আর যদি উপরের সাইডে বেয়ারিং আটকে যায় তো সেই ক্ষেত্রে 62-3। তো আমরা 62-3 বেয়ারিংটা আগে খুলব। এভাবে আমরা এই ডাইসটাকে এইভাবে ভরব। ভরার পরে এরকমের একটা পাত্রি আছে, এই পাত্রিটা আমরা এই জায়গার থেকে একদম নিচ পর্যন্ত এই পর্যন্ত আনবো। আনার পরে আমরা এই জায়গায় এই নিচের যে নাটটা আছে এই নাটটা টাইট দিয়ে দেবো। টাইট দেওয়ার পরে এটা কোনো যন্ত্রপাতি লাগবে না। দেখেন আপনি নর্মালিভাবে এইভাবে মোড় দেবেন, এই নর্মালভাবে মোড় দিলে তাতেই আমাদের বিয়ারিংটা ছুটে আসবে। দেখেন এইভাবে আপনি এই কাজটি করতে পারবেন। এই হলো আমাদের বিয়ারিং ডাইস দিয়ে খোলার সুবিধা, মানে এত সহজ যা বলার মতো না। তারপরে আমরা
তো বডির ক্ষেত্রে তো দেখলেনই আমরা এই মাথা দিয়ে 63 খুলছি এই মাথা দিয়ে 62 খোলা যাবে তো সেই ক্ষেত্রে আমার আর দেখানোর প্রয়োজন হয় না ভিডিওটা বেশি বড় না করাই ভালো তো এই গেল আমাদের প্র্যাকটিক্যাল এখন আমি আবার এই বেয়ারিংটা এই জায়গায় ঢুকাই দেব এক একটা সাবজেক্ট আমি শেষ করি দেখেন আমি কিন্তু অনেকটা ভারী দিয়া এই বেয়ারিংটা ঢুকাইলাম আর ডাইসের মাধ্যমে মনে হইতেছে জানি আমাদের হাউস কিন্তু খাওয়া এমনি বেয়ারিং বাইরে গেছে আসলে কি এমনি বাইরেছে খুব সহজ ডাইস দিয়ে খোলা তো এখন আমরা প্র্যাকটিক্যাল ধারণা এইভাবে নেই এইটারে যদি আমরা এ জায়গায় একটা শেপ বাজাইয়া বাড়ি দিই এক সাইড দিয়ে বাড়ি দেবেন না দেখেন বেয়ারিংটা কিন্তু খুলে গেছে তো এইভাবে আপনি খুলতে পারেন যদি এইভাবে না খোলে তো আপনি জোরে কোনো বাড়ি প্রয়োগ করবেন না জোরে কোনো মানে বাড়ি দেবেন না কি করবেন আপনার হাতে যদি গ্যাস সিলিন্ডারের কোনো ইয়ে থাকে এই জায়গায় হিট দেবেন হিট দিয়ে যদি এমনি একটা টোক্কা দেন বেয়ারিংটা পড়ে যাবে তো বডির ক্ষেত্রে এই এই ঝামেলা শেষ এখন আমরা এই বেয়ারিংটা যদিও ডাইস দিয়ে খুলতে পারবো এই বেয়ারিংয়ের ডাইসটা মনে করেন আমার কাছে নাই তো এই বেয়ারিংটা খোলার মতো ডাইস কি নাই অবশ্যই আছে আমার কাছে নাই তো এই বেয়ারিংটা আমার কাছে নাই আরও অনেক ভাইয়ের কাছে নাই আমরা কীভাবে খুলবো সেই বিষয়ে একটা ওয়ে আছে তো আমি ডাইস দিয়া এই বেয়ারিংটা আগে আপনাদের খুলে দেখাই হয়ে গেছে এখন আমি এটার বিষয়ে কিন্তু এইটার ক্ষেত্রেও আমার বেশি একটা প্রয়োগ করা লাগবে না এটাকেও আস্তে আস্তে রেঞ্জ দিয়ে এই বাম দিকে টাইট দিবেন টাইট দিলে ওইটা খুলে আসবে লুজ দিলে কিন্তু অবশ্য খুলবে না আপনার দিতে হবে কি টাইট টাইট দিলে এটা খুলে আসবে তো দেখেন আমাদের এটা কিন্তু খুলে আসছে তো এই গেল এটা দ্বিতীয়ত এখন আমাদের এই বুলার মেশিন দিয়ে কিন্তু এই বেয়ারিংটা খোলা সম্ভব না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রেও আমাদের করণীয় এই বেয়ারিংটা খোলার ক্ষেত্রে আপনি একজনের সহযোগিতা নেবেন এটা এইভাবে ধরাইবেন ধরানোর পরে আমার হাতে দেখতে রেত আছে ফাইল এইভাবে যে কোনো একটা লোহার পাত নেবেন নেওয়ার পরে এই বেয়ারিংটা এইভাবে বাজাইবেন বাজানোর পরে এরকমের একটা শেপ ঢুকাইবেন শেপ ঢুকাইয়া আপনি বাড়ি দিবেন সারো এটা ধরো নিচে ঠেয়াই ধরবা নিচের দিকে চাপটে ধরবা তো আমি এখন এটারে বাড়ি দেব তো দেখেন আমাদের এই বেয়ারিংটা কিন্তু খুলে আসছে আবার ধরো ভালো শেপে একটু জাম বেশিই থাকে তো এই হলো আমাদের কৌশল অবলম্বন করা অনেকে কি করে শুধুমাত্র একটা এই ধরনের শেপ দিয়া চেষ্টা করে তখন এটা পায় না অনেক সময় তো বিভিন্ন সিস্টেমে দেখা গেছে না খুলতে পারলে ওই বেয়ারিংটাই আপনা আমরাই করি তৈল দিয়ে তারপর মানে চালাই দিই কিন্তু দেখা গেছে তৈল দিলে কয়েকদিন ভালো চলে তারপর কিন্তু আর চলে না বিনিময় কি হয় জানেন কয়েলটা পুড়ে যায় তো এইভাবে আমরা কারো কাজ করতে চাই না আর এই কাজের মাধ্যমে কেউর ক্ষতি হোক সেগুলো আমরা চাই না টাকা উপার্জন করব সঠিক নিয়মে সঠিক মানে পদ্ধতিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন ইএসবি বাংলা চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আরও একজনের যাতে উপকার আসে আর যদি আপনাদের মনোভূত হয় কাজটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে